আপনার হচ্ছে পরিবেশটা এরকম ভাবে একটা শীতল করে দিবে এটার হুম হুম বাতাসটা, যাতে আপনার মোটামুটি এসির একটা ফ্লেভার পাইবেন। আমি যখন এটাতে বাতাস খাই তখন মনে হয় যে আমি পদ্মার পার হচ্ছে বসে আছি, হ্যাঁ এরকম হ্যাঁ একটা ফিল হবে। আচ্ছা আচ্ছা, এটা স্পিড 9, হ্যাঁ 9 আমি পর্যন্ত। জাস্ট চারে দিছি, আরো এটার 5 বাকি আছে। আপনি যদি লো স্পিডে চালান তাহলে আপনি 28 ঘন্টা চালিয়ে চালাতে পারবেন। হ্যাঁ, আর এই যে এটা দেখেন, আপনি নিজেই দেখেন, 3 মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আচ্ছা আচ্ছা, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। আমি পাইকারি মার্কেটের দোকানদার, আমি পাইকারি সব কিছু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে চ্যালেঞ্জ করতে পারবেন যে অন্যান্য সব থেকে আপনি কম দামে দিচ্ছেন? অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবো। এটা থেকে ঠান্ডা বাতাস হবে নাকি এয়ার কুলার? এটা তো এই গরমের সবচেয়ে হিট, এই গরমের সবচেয়ে হিট এটা। হ্যাঁ, এরকম গরিবের এসি, হ্যাঁ গরিবের এসি বলেন। আর মানে এমন হচ্ছে মানে আমার টাকা দিয়ে রাখছে অগ্রিম, আমি মাল দিতে পারিনি। এটা হচ্ছে আপনার হইলো 6,700 টাকা। 6,700 টাকা পাচ্ছে, এটা প্রাইস একটু কম প্রাইসে দিবেন আজকে ভাই? এটা আমি আমি কম প্রাইসে দিচ্ছি, আবার ব্যাটারি ওয়ারেন্টিও দিয়ে দিবে। আপনার আপনার কাছে এই মুহূর্তে মানে সর্বনিম্ন চার্জার ফ্যানের দাম কত আছে ভাইয়া? সর্বনিম্ন ভাই আমার কাছে আছে 3,500 টাকা। 3,500 টাকা, ওটা কতক্ষণ চলবে? আধা ঘন্টা? আর কি বলেন ভাই, আধা ঘন্টা সব বলেন, মনে করেন আপনি বাতাস খায়া শেষ করতে পারবেন না, সারা রাত বাতাস খায়া শেষ করতে পারবো না, সারা রাত চলবো। আই হাই কোন ভাই, আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে দেখতে পাচ্ছি নোভা ব্র্যান্ডের অনেক এয়ার কুলার নিয়ে দাঁড়ায় আছেন, কাহিনী কি বলেন তো ভাই? যে গরম, হ্যাঁ হ্যাঁ, একটু স্বস্তি দেওয়ার জন্য দেখি কিছু করতে পারি নাকি, এই কারণে এই কারণে দাঁড়ায় আছেন। জি জি, আমি চাই আপনি আজকে মানুষের শুধু ফ্যান দিয়ে মানে স্বস্তি আনবেন না, প্রাইজও স্বস্তি এনে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, প্রাইজও স্বস্তি দিবেন, এমন রেট দিব মোটামুটি একদম চ্যালেঞ্জিং রেট। হ্যাঁ সবাই নিতে পারবে। ওকে, আমরা আজকে মূল ভিডিও শুরু করব, তার আগে আপনার সব অ্যাড্রেস একটা বলে দিবেন। আমার সব হচ্ছে 84 কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন 1, অ্যাক্টিভ ইলেকট্রনিক্স। জি, ওকে, তারপর ওনাদের অ্যাড্রেস গুলো ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কারো চিনতে সমস্যা অবশ্যই নাম্বারে ফোন দিবেন, নাম্বারও দেওয়া থাকবে, আর কারো চিনতে সমস্যা হলে ওনাদের নিজস্ব লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, নোভা ব্র্যান্ডের আছে কয়টা মডেল আছে আপনার কাছে? নোভা ব্র্যান্ডের হচ্ছে আমার 3টা মডেল আছে। 3টা মডেল আছে, 3টা মডেল কি কি আছে ভাইয়া? এয়ার কুলার আর কুলিং ফ্যান। এটা হচ্ছে কুলিং ফ্যান? হ্যাঁ এটা কুলিং ফ্যান। এটা কি আগুন লেগে গেছে নাকি? না না ভাই, এটা হচ্ছে মনে করেন আপনার হচ্ছে পরিবেশটা এরকম ভাবে একটা শীতল করে দিবে এটার বাতাসটা, যাতে আপনার মোটামুটি এসির একটা ফ্লেভার পাইবেন, এসির একটা ফিল পাবেন, রাইট? মানে বাতাসটা কিন্তু খুবই শীতল হচ্ছে। জি 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 জি। এখানে ভাই কি যে যে ধোঁয়াটা বের হচ্ছে, এটা কিসের ধোঁয়া রে মূলত? এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পানি বাষ্পীয় কইয়া করে পরে হচ্ছে আপনার এটা হচ্ছে এটা বের করতেছে, যাতে হচ্ছে আর কি ওই যে আমরা যেমন অনেক সময় নদীর পাশে বসে থাকি না, বসে থাকার পর যে গেছে একটা হালকা একটা পানি থেকে বাষ্প হয়ে যে বাতাসটা বের হচ্ছে, এটা কি মানে বিচে বিচে যাওয়ার কোন সম্ভাবনা? না না ভাই, বিচে নাই, আমি আপনার একটা টিস্যু দিয়ে দেখাইতেছি ভাই, এই যে দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই, কিন্তু টিস্যু দিয়ে দেখাচ্ছে, বিন্দু মাত্র কোন মানে এটা বিচ্ছে বা কিছু গামাইছে বা কিছু একটা হইছে, আপনি নিজে দেখেন, মানে কোনো কিছুই হয় না, মানে বাতাসটা কিন্তু শীতল একটা বাতাস আসছে, মানে একদম গায়ে লাগলে একটা তৃপ্তি ফিল হচ্ছে এই গরমের মধ্যে। এটা হচ্ছে বেসিক্যালি মানুষের একটা ভুল ধারণা, যারা এই ফ্যানটা বিক্রি না করে না, দেখা গেছে পাশের জনের বলে এটা আপনি যদি ইউজ করেন আপনার রুম গামাবে, ফার্নিচার নষ্ট হবে, মানে আপনার মাথায় পানি জমবে, মানে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। আপনারা অবশ্যই দেখে শুনে নিবেন। আমি যতক্ষণ দেখলাম এটা হচ্ছে যে মানে পানি যে এখান থেকে বের হচ্ছে কোনো মানে কি আপনি হাতে কিছুই নাই, দেখেন দেখতে পাচ্ছেন মানে কোনো কিছুই না, কিন্তু বাতাসটা খুব ঠান্ডা আসতেছে, এটা এটা রাইট। এখানে তো নরমাল পানি দেয়া আছে। জি জি জি, মানে আপনাদের দোকানের টেম্পারেচার যেটা ছিল, ঠান্ডা পানি দেন এটা বাতাসটা ঠান্ডা আরো বেশি ঠান্ডা আসবে। অবশ্যই এটাতে এমনি অনেক বেশি শীতল। আবার এটা দেখা গেছে আপনি যদি মিক্স ইউজ নাও করতে চান, আপনি একদম নরমাল ইউজ করতে পারেন, যেমন আপনার বাসায় রিচার্জেবল ফ্যান হিসেবে যেভাবে ইউজ করেন আপনি ঠিক সেভাবে ইউজ করতে পারেন। এটা পাওয়ার হচ্ছে আপনার 9, এটা জাস্ট আমি 4 দিয়ে রাখছি, এটা স্পিড 9, আমি পর্যন্ত জাস্ট 4 দিছি, আরো এটার 5 বাকি আছে। আচ্ছা, এটা তো রিচার্জেবল ভাইয়া? জি জি জি। এখন তো লোড শেডিং অনেক জায়গা শুরু হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, এটা তো বিশাল, মানে আমাদের বাসায়ও কারেন্ট থাকে না, মনে করেন রাতে হচ্ছে 2-3 ঘন্টা কারেন্ট থাকে, এই অবস্থা। ওকে, এটা এক চার্জে কতক্ষণ চলবে? 20 মিনিট? এটা এক চার্জে নো ভাই, কি বলেন, এটা 20 মিনিট আপনি দেখেন, এই জায়গায় দেখা আছে, এই যে এটা সম্পূর্ণ দেখা দেওয়া আছে আপনার, এটা হচ্ছে এই যে 12 ভোল্টের ব্যাটারি, আর হচ্ছে এটা মিনিমাম যদি আপনি এই যে লো স্পিড 2.5 আওয়ার, আর হাই এই যে এটা মিডল স্পিড 5.5 ঘন্টা। আপনি যদি লো স্পিডে চালান তাহলে আপনি 28 ঘন্টা চালাতে পারবেন। হ্যাঁ, আর এই যে এটা দেখেন, আপনি নিজেই দেখেন। আচ্ছা, এখানে সবগুলো ফিচার্স দেয়া আছে মোটামুটি। ভাই এটার প্রাইস এই মুহূর্তে কত রাখছেন আপনারা? আর এটার প্রাইস মার্কেট হচ্ছে বিভিন্ন দাম আছে, কিন্তু আমার কাছে দিনে নিলে আপনি
আপনাদের এখানে তো একটা পাইকারি দোকান, কাপ্তান বাজার একটা পাইকারি দোকান, ইলেকট্রিক মার্কেট, এখান থেকে ফ্যান গুলো নিলে পাইকারি দামে পাবে? অবশ্যই পাইকারি দামে পাবে। আমি বেসিক্যালি ভাই আমার মা আমি আমি পাইকারি মার্কেটের দোকানদার, আমি পাইকারি সবকিছু বেশি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে চ্যালেঞ্জ করতে পারবেন যে অন্যান্য সব থেকে আপনি কম দামে দিচ্ছেন? অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা মডেল দেখলাম, এটা কোন মডেলটা ছিল? এটা হচ্ছে আপনার 3061, এই মডেল এনবির 3061, এটা মিক্স ফ্যান দেখছেন, এই যে লেখাই আছে মিক্স ফ্যান। ওকে, এরপরে আর কোন মডেলটা রয়েছে ভাই? আর আরেকটা মডেল আছে সেম আপনার হচ্ছে, এটা হলো এই যে মডেল এনবি 3020R, এটা মিক্স ফ্যান সেম উই, কিন্তু এটা হ্যাঁ এটা মডেল একটু আলাদা আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, এটা মডেল হচ্ছে আলাদা, ফ্যানের আউটলুকটা বাইরে দেয়া আছে, সেম এরকম হবে ফ্যানটা? সেম সেম। আচ্ছা, এটা প্রাইসটা কত রাখছেন? এটা হচ্ছে 10,500 টাকা। এটা 10,500 টাকা ছিল, আর এটা কত দিনে ছিল? এটা হলো 10,800। 10,800 টাকা। আচ্ছা, এক দুইটা দুই মডেল প্রাইসটা একটু সামান্য ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে ভাই যে ইয়ার কুলার রয়েছে, এটাতে কি ঠান্ডা বাতাস হবে নাকি? ইয়ার কুলার এটা তো এই গরমের সবচেয়ে হিট, এই গরমের সবচেয়ে হিট এটা। হ্যাঁ, ওয়াও, তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন হাই স্পিড, ইজি টু ইনস্টল, 12 ভোল্টের ব্যাটারি, তারপর হচ্ছে 7 ঘন্টা চলবে, হাই স্পিডে চলবে আপনার আড়াই ঘন্টা, তো মিডিয়ামে চলবে 5 ঘন্টা, আর লো স্পিডে চলবে 7 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এসিডিসি করা আছে, কোনো প্রবলেম নাই? আপনি এটা আবার সোলারও ইউজ করতে পারবেন, দেখেন এই যে সোলার ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই, দেখেন সোলার চমৎকার। এটার প্রাইস কত রাখছেন এই মুহূর্তে ভাই? এটার প্রাইস রাখতেছি ভাই 12,300 টাকা। 12,300 টাকা। আচ্ছা, এটা তো সোলারও চলবে, এটাও কি সোলারও চলবে? এটাও সোলারে চলবে, মানে গ্রাম অঞ্চলে? এই যে সোলার লেখাই আছে, ওয়াও, এটাও আপনারা চাইলে সোলারটা চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে ভাই আমরা তো একটু মানে বাজেটটা একটু বেশি হয়ে যায় না, অনেকে তো একটু গরিব মানুষ আমার মতন যারা আছে, আর একটু কম বাজেটে? আর হ্যাঁ, আর কম বাজেটে অনেক ফ্যান আছে আমাদের। আচ্ছা আচ্ছা, অনেক ফ্যান, এই দেখেন 12 ইঞ্চি আছে, 14 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে, আপনার 16 ফুল স্ট্যান্ড আছে, 16 হাফ স্ট্যান্ড আছে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইস তো কম হবে? হ্যাঁ কম হবে, এটাও কিন্তু 12 ভোল্টের ব্যাটারি, এটা তো 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের। তাহলে একটু প্রাইস গুলো জানি আমরা নাকি? এটা হচ্ছে আপনার হইলো 6,700 টাকা। 6,700 টাকা পাচ্ছেন, এটা কোন ব্র্যান্ডের ভাইয়া? এটা হইলো কেনেডি, কেনেডি ব্র্যান্ডের। হ্যাঁ, এটা 6,700, 6,700 টাকা। এটা তো এলইডি লাইট থাকবে নাকি? এলইডি লাইট থাকবে, এটার ভিতরে সব জায়গা আছে দেখেন। আচ্ছা, এই যে দেখেন ফ্যান লাইট স্টোরেজ, চার পিস এলইডি লাইট আছে, চার্জার টাইম 12 থেকে 15 ঘন্টা। হ্যাঁ, আর হচ্ছে এই যে ডিউরেশন দেওয়া আছে আপনার, হাই স্পিডে 2.5 ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা, আর লো স্পিডে চলবে এটা 30 ঘন্টা, লো স্পিডে 30 ঘন্টা। আর হচ্ছে যে আপনারা যদি লাইট চালান সুতরাং 50 ঘন্টা লাইট চালাতে পারবেন। ফ্যানটা হচ্ছে যে এরকম সেম এরকম হবে না ভাইয়া? সেম সেম এরকম, সেম এরকম হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা ফ্যান। এটা প্রাইস একটু কম প্রাইসে দিবেন আজকে ভাই? এটা আমি কম প্রাইসে দিচ্ছি, আবার ব্যাটারি ওয়ারেন্টিও দিয়ে দিতেছি, 3 মাসের ব্যাটারি ওয়ারেন্টি। চমৎকার, এটা প্রাইস কত রাখছেন এই মুহূর্তে? এটা 6,700 টাকা। মাত্র 6,700 টাকা ফ্যান কিনলে আপনি বাসায় মার্কেটে 20 ঘন্টা কারেন্ট না থাকলে মিনিমাম 7,500 টাকা দাম আছে মার্কেটে, 7,500 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা পাইকারি দোকান আসছে, পাইকারি দামে দিচ্ছেন। এরপরে কোনটা দেখবো ভাইয়া? এরপরে আপনি যে এটারই হাফ স্টোন দেখতে পারেন, মানে ওটারই হাফ স্টোন? হ্যাঁ, 2386 HRS। ওকে, এটা প্রাইস কত রাখছেন? এটা রাখতেছি 5,700 টাকা। 5,700 টাকা, এটাও 12 ভোল্টের ব্যাটারি, এটা সব দেওয়া আছে দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন দেওয়া আছে সেম। ওকে, তারপরে যে আর একটা আছে ভাই, 16 আছে, এটাও আর একটা মডেল, এটা হচ্ছে যে টেবিল স্টোন নাকি? হ্যাঁ, টেবিল স্টোন, টেবিল স্টোন, এটা 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। এটা প্রাইস কত রাখছে? এটা রাখতেছি হচ্ছে আপনার হলো 4,800 টাকা। 4,800 টাকা। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে মানে সর্বনিম্ন চার্জার ফ্যানের দাম কত আছে ভাই? সর্বনিম্ন ভাই আমার কাছে আছে 3,500 টাকা। 3,500 টাকা, ওটা কতক্ষণ চলবে? আধা ঘন্টা? আর কি বলেন ভাই, আধা ঘন্টা সব বলেন, মনে করেন আপনি বাতাস খায়া শেষ করতে পারবেন না, বাতাস খায়া শেষ করতে পারবো না, সারা রাত চলবে। আই হাই কোন ভাই, দেখে তো একটু, এটা কি 3,500 টাকার ফ্যান ভাই? এই দেখেন, হ্যাঁ এটাই দেখেন, এটা কত ঘন্টা? এই যে 3.5 ঘন্টা, 5.5 ঘন্টা, লো এর 9 ঘন্টা চলবে। আচ্ছা, আপনারা মানে 3,500 টাকার ফ্যান কিনলে আপনারা চালাতে পারবেন, 9 ঘন্টা কারেন্ট না থাকলেও ফ্যানটা চলতে পারবে, কোনো সমস্যা নাই। এটার প্রাইস মাত্র 3,500 টাকা। জি জি। ওকে, এবার আর কোনটা আছে?
এরপর আছে 14টা 14 ইঞ্চি এটা আর ছোট হচ্ছে 14 আচ্ছা এটা এটা ছোট আর একটা আছে 14 ইঞ্চি এটা 12 ইঞ্চি এটা 12 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা আছে 14 ইঞ্চি এটা প্রাইস কত রাখছেন এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা ওকে চমৎকার প্রাইস আজকে কিছু ফ্যান দেখলাম তো ভাই এগুলো যারা অনলাইন থেকে পারচেজ করবে তারা কিভাবে পারচেজ করবে অনলাইন থেকে পারচেজ করলে হচ্ছে আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো কন্ডিশন কন্ডিশনের মধ্যে আমি পাঠিয়ে দিবেন বাকি বাকিটা টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পরে পরে করতে পারবেন হ্যাঁ চমৎকার ব্যাপার গরিবের এসি 3 মাসের ব্যাটারি গ্যারান্টি সহ একদম চমৎকার একটা এয়ার কুলার শুধুমাত্র মামুন ভাইয়ের কাছে ওকে প্রিয় দর্শক আজকে আমরা ছিলাম অ্যাক্টিভ ইলেকট্রনিক্স এ এটা হচ্ছে যে কাপ্তান বাজার একটা পাইকারি শপ ওনার এখানে এয়ার কুলার ছাড়াও আরো বিভিন্ন জিনিসপত্র আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই ভাইকে যদি কোনো কিছু পাইকারি কিনতে চান ভাইকে বলবেন ভাই আপনাদেরকে পাঠিয়ে দেবে কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এয়ার কুলার ফ্যানগুলো কেনার জন্য ভাইকে অবশ্যই ফোন দিবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম